আমার খারাপ লেগেছিল সেদিন, তো ভিডিও পোস্ট করতে লাগলো কিন্তু আমার অরিজিনাল সাউন্ড সে ইউজ করতো না। হ্যাঁ, ঝেপে ঝেপে বড় হচ্ছে হোক, কিন্তু মানুষকে একটু ক্রেডিটটা দিতে শেখো আমার সোনা দিদি। বাংলা অবশ্যই জানাবে, ভিডিওটা পুরোপুরি ক্রেডিট যাচ্ছে আরিফদা, আরিফদা প্রচন্ড ভালো কবিতা লেখে। যাই হোক, ঝাপার কথা বলতে একটা জিনিস আমার আবার মনে পড়ে গেল, যে এই ভিডিওটাও প্রীতম জেফার আবারও সাধন সাথীর দেখে ঝেপেছে। কি বিশ্বাস হচ্ছে না, তাই না? হ্যালো ফেন, কেমন আছো তোমরা? এই যে আমাদের বুড়ো দাদু, প্র্যাঙ্কের দিক থেকে ইনি খুব এগিয়ে, একদম প্রো প্লেয়ার। তো দাদু এই প্র্যাঙ্কটা বানিয়ে তার ফেসবুক পেজে পোস্ট করেছিলেন 27 মার্চ 2022। এবং জেফার দিদি কি করে, সেম টু সেম কপি করে তার ইউটিউবে পোস্ট করে 10 এপ্রিল 2022। তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে প্র্যাঙ্কের নামে আবারও আমাদের জেফার দিদি এমন একটা নাটক করলেন যেটা দেখে পাবলিক আবারও বোকা বনে গেল। কারণ পাবলিক এটা জানে না যে এটা আবারও একটা কপি বা স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক ছিল। দিদি মানুষ এতটাও ড্যাশ। তো তোমরা নিশ্চয়ই জানো যে স্কুল বা কলেজের কোনো একটা পিরিয়ড যদি গ্যাপ থাকতো অথবা টিচার না আসতো, তখন সেখানে কিরমভাবে সরগোলটা পড়ে যেত। ঠিক তেমনি হয়েছে আমার জেফার দিদির কমেন্ট বক্সের অবস্থা। যেই ভিডিওটাই ছাড়ে সেই ভিডিওতে গালিগালাজে সরগোল পড়ে যায়। দিদি একটা ভিডিও বানিয়ে সবার কাছে ক্ষমা চাইতে তোমার কোথায় ফাটছে? আর গোটা পরিবার মিলে ক্যামেরার সামনে এরকম একটা স্ক্রিপ্টেড জিনিসকে এত সুন্দর করে তুলে ধরার জন্য আমরা সত্যিই খুব আপ্লুত। মানে একটু অন্তত লজ্জা থাকা দরকার। দিন মানুষের সাথে খারাপ যায়। হুম, এটাই। রান্নাবাটি করলে হবে, রান্নাটা তো মন দিয়ে করবে। হ্যালো ফেন, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। সাধন সাথীর চ্যানেলে স্বাগতম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিজেভ ক্রিয়েশন। আজকে আমি করব মায়ের সাথে একটা প্র্যাঙ্ক। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ননসেন্স কলকাতা। আর আজকে আমি আবার দেখাবো প্রীতম জেফার কিভাবে কপি কপি খেলে। তোমরা সামনে দেখতেই পাচ্ছ, মা অনেক খাবার দিয়েছে বাট এখনো প্রীতমের ভাতটা দেয়নি। আজকে আমি এখন শ্বশুর বাড়ি যাচ্ছি, শ্বশুর বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া হবে, নিমন্ত্রণ করেছে। তা আমি শ্বশুর বাড়িতে যেটা খাবো আর আমি সাথে করে চুল নিয়ে যাচ্ছি। দেখো জেফার দিদি আমাদের এই জিনিসটাও কপি করতে ছাড়েনি। সাধন দা যেমন তার শ্বশুর বাড়িতে গিয়ে এই প্র্যাঙ্কটা তৈরি করেছে, তেমনি আমাদের প্রীতম দা তার শ্বশুর বাড়িতে গিয়ে এই প্র্যাঙ্কটা তৈরি করেছে। মানে কপি মানে কাকে কপি বলে সেটা এদের কাছ থেকে একটু জেনে নেওয়া উচিত। চুল, ও না, খাবারের মধ্যে চুলটাকে মিশিয়ে দেব। এই নিয়ে আজকে শ্বশুর বাড়িতে একটা জোর গ্যাঞ্জাম হবে। আমি ঠিক করেছি আজকে মায়ের খাবারের মধ্যে এই চুলটা মিশিয়ে দেবো, ঠিক আছে? তো চুলের ভর্তি কই 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 এ খাওয়া যায় নাকি তাই? এ বাবা বাবা, প্রীতম তোমার বাড়িতে খেতে এলো আর এত বড় একটা চুল। কিন্তু 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 পার্থক্যটা এখানেই যে ওখানে লিড করেছিল আমাদের সাধনদা আর এখানে লিড করছে আমাদের প্রিয় দিদি জেফার দিদি। তো আমি আর আমার ভিডিওটা বেশি বড় করতে চাই না, আমি ডেসক্রিপশন বক্সে এদের ভিডিওগুলো লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে আসতে পারো। ভালো থাকা আর কি দেবে, চুল একটা এত বড় কি করে এলো? তুই কোন তো বেঁচে কি ক্যাপ বেঁধে তো রান্না করবে? খা, আমি ভাতটা বলে দেব, অন্য ভাত দিচ্ছি না, অন্য ভাত বদল দিতে হবে না। এটাই যা, এটাই যা। আলাদা খাবার আছে দেই আমি। এখানে সাধনের অ্যাক্টিং দেখো, অ্যাক্টিং সেম অ্যাক্টিং দেখতে পাবে প্রীতমের। তুমি এত ছোট করে কথা বলছো কেন? আন্টি তুমিও এত সুন্দর কবে থেকে স্ক্রিপ্টেড প্র্যাঙ্ক করতে শুরু করলে? লোকে মিছিমিছি তোমায় ইনোসেন্ট বলছে। কি কি রান্না করেছো? ও শাবনা, এই দেখ সত্যিকারের কাজ যে না। মানে আন্টি কবে থেকে এরকম অ্যাক্টিং করা শুরু করলে? তো গাইস কি কি রান্না করেছে মা আজকে তোমাদেরকে দেখাই। কি কি রান্না হয়েছে এটা মা বলো, কি কি রান্না করেছো? আমাদের চোখে পড়ে গেছে ক্যামেরা বসানো স্ট্যান্ডটা। আন্টি তুমি মিছে মিছি খারাপ হলে সবার সামনে। খেলে খাও নালে বাড়ি যাও। আমি হলে বল অসম্ভব
হ্যাঁ, এটা হলো সেই আওয়াজ যখন তোমাকে কেউ আর স্ক্রিপ্ট লিখে দিচ্ছে না, তুমি যখন বাড়িতে একা আর কেউ তোমার সাথ দিচ্ছে না, তখন এই আওয়াজটা তোমার মুখে হেভি মানায়, পুরো গরিলার মতো। যাই হোক, এটা একটু মজা করছিলাম, কেউ সিরিয়াসলি নিয়ে নিও না। তো লাস্টে সিনেমা পের মতন একটা জ্ঞান দিয়ে দিই যে জেফার দি আর প্রীতম দা, তোমাদের ভিডিওগুলো আমার আগেও ভালো লাগতো, তোমাদের কমেডি ভিডিওগুলো, আর এখনও ভালো লাগে। তো ফালতু ব্লগার্সের কথাগুলো যেদিন থেকে আমি শুনলাম, তো তবে থেকে তোমাদের মধ্যে একটা ঘেন্নাভাব যদিও চলে এসেছে। তো বিশ্বাস করো, এই জিনিসটা সবার মধ্যে সবার সঙ্গে হয়। তোমরা চাইলে একটা ভিডিও বানিয়ে সবার সামনে একটু ক্ষমা চাইলেই জিনিসটা মিটে যাবে। এরকম আগেও হয়েছে কেশব দার সঙ্গে। তো কেশব দা এখন দেখো কত সুন্দরভাবে পপুলারিটি পেয়ে আবার সেই আগের মতন হয়ে যাচ্ছে। তো তোমরাও চাইলে করতে পারো, আর ক্ষমা চাইতে ক্ষতি কোথায়। আর তোমাদের জন্য আমার আজকে মনিটাইজেশনটা অন হয়ে গেছে, তোমরা তোমার ভিডিওর নিচে যে লিঙ্কটা দিয়েছিলে সেখান থেকে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায় এবং সেখান থেকে আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারি। তো অনেক অনেক ধন্যবাদ এর জন্য, আর চাইলে একটু ক্ষমা আছে। আর গাইস, তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারো, আর কমেন্ট বক্সে জানিও কেমন লেগেছে। আর চাইলে তোমরা আমাকে ফেসবুক বা ইনস্টাতে ফলো করতে পারো, আর সেখানে আমার সঙ্গে কথাও বলতে পারো। বাই।